আমল, তোমার ঘরের কোনো ব্যবস্থা হলো? এটা বলো না যে কলকাতা একা মেয়েকে ঘর ভাড়া দেয় না, সেই দায়িত্ব কিন্তু আমরা নিয়ে রাখিনি। যদি ঘর ভাড়া না দেয় গ্রামে ফিরে যাবে। তুমি তো শুনেওছো, আমাদের বাড়ির সবাই বলেছে এখানে রাখা তোমাকে আমাদের পক্ষে সম্ভব নয়। আর তোমার যে স্বপ্ন ছিল কলকাতা চাকরি করবে, ভেবে দেখনি যে কলকাতা চাকরি করতে গেলে একটা থাকার জায়গার দরকার পড়ে, নাকি কারোর ঘাড়ে ভর দিয়ে কাটিয়ে দেওয়া যায়, এভাবে স্বপ্ন দেখেছিলে? কাউকে বলেছো তোমার ঘরের কথা, নাকি আবার তোমাকে মনে করিয়ে দিতে হবে? আমি বলতে চেয়েছিলাম কিন্তু, আমাদের বাড়িতে তো বরাবরই কেউ না কেউ এসে থেকে গেছে। আমন যদি আমাদের বাড়িতে থাকে তাতে অসুবিধাটা কি হচ্ছে সেটাই বুঝতে পারছি না। তেমন হলে আমন দি আমার ঘরে থেকে যাবে, আমি তো একাই থাকি। কি আমন দি, তুমি আমার ঘরে থাকতে পারবে না? এই সিদ্ধান্ত কি তুমি নেবে নাকি? এ বাড়ির মালিক তুমি? তার মানে, তার মানে আমি এই বাড়ির কেউ নই? যদি তাই হয় তাহলে আমার জীবন নিয়েও কিন্তু তোমরা কেউ মাথা ঘামিও না। আর যদি মনে করো আমি এই বাড়ির কেউ, তাহলে কিন্তু কোনো কোনো বিষয়ে কথা বলার অধিকার আমারও আছে। কথায় কথায় বেশ কথা বলতে শিখেছো তো দেখছি। বাড়ি তোমরা তো এত কথা বলছো, আমি উত্তর দিলেই দোষ? আর শুধু তোমরাই বলে যাবে সেটাও তো হতে পারে না, তাই না? বনলতা ধমকাচ্ছ কেন মা? ভুল কি বলেছি আমি? আমি তো শুধুমাত্র এইটুকুই বললাম যে যদি তোমরা আমাকে এই বাড়ির কেউ বলে মনে করো তাহলে আমার কথাটা মেনে নিও। আর আমি তো একাই থাকি ঘরে, তার থেকেও বড় কথা আমন্দি যদি আমার ঘরে থাকে তাহলে তো তোমাদেরই বরং নিশ্চিন্ত হওয়া উচিত। অনেক কষ্ট করে অনেক পাহারাদারির মধ্যে রাখতে হয় তো আমাকে, আমার সাথে একজন থাকলে তোমরা বরং নিশ্চিন্তই হবে। ও মা, এত কথা বলছো কেন তুমি? এত কথা তো বলছি না, তোমরা যেটা বিশ্বাস করো আমি শুধুমাত্র সেটাই বলেছি। এবার আমার কিছু বলার আছে। লালারাঙা বাবু, তুই বলছিলি তোর একটা অফিসের কাজ তো আছে, তোকে কামে যেতে হবে। বাবা, এখন অঙ্কুর তোমাকে অফিসের কথা বলে বুঝি? মেধার জায়গায় তুমি কি ওই অফিসের কাজকর্মগুলো দেখবে নাকি? আমি তো সেই কথা বলিলাই, আমি কেমনে অফিসের কাজ দেখবো? ও কাজ আমি পারি নাকি? হ্যাঁ, সেটাই মনে রেখো যে সবার দ্বারা সব কাজ হয় না। আমি সেটা জানি বড় মা, আমাকে এটা মনে করাইতে হবে না। তো ও যখন একটা কথা বলতে চাইছে তুমি বাধা দিচ্ছ কেন? তুমি বাধা দেওয়ার কে? ও কেন বাধা দিতে চাইছে কথাগুলো শুনলেই ভালোভাবে বুঝতে পারবে। তোমরা ওকে ঘর দেখে এখান থেকে চলে যেতে বলছো ঠিকই, কিন্তু আমি চাই না ও অন্য কোথাও ঘর থেকে এখান থেকে চলে যাক। তার মানে তুমি কি তোমার বাবা কাকা সবার উপরে কথা বলবে নাকি? আমাদের কারোর কথার কোনো দাম নেই তোমার কাছে? আমার কথা এখনো শেষ হয়নি মা। আর কি বাকি আছে, বলেই তো দিলে তুমি এ বাড়ি থেকে ওকে যেতে দিতে চাও না, কিন্তু আমরা সবাই তাই চাই। না 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 মা, গৌরবে বহুবচন করো না। হ্যাঁ, তোমরা চাও মানে যে আমিও চাই তা কিন্তু নয়। আর বনলতাও যে চায় না সেটা খুব পরিষ্কার, না হলেও আমনকে নিজের ঘরে থাকতে বলতো না, তাই না? আমি বুঝতে পারছি আমার লিখিত দিকের অসুবিধাটা হচ্ছে,
আমি এখান থেকে চুলটে যেতে চাই, কিন্তু কিসের কিন্তু বলো, কিসের কিন্তু? চলে যেতে চাও তো যাচ্ছ না কেন? ঘর পেয়ে গেছো? বললাম তো যে আমি ওকে যেতে দিচ্ছি না। কি আশ্চর্য, ও ঘর পেয়ে গেছে, তুমি চলে যেতে দেবে না কেন? বাড়াবাড়ির একটা সীমা আছে অঙ্কুর, তুমি কিন্তু সেই সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি তো বললাম আমার কথা এখনো সম্পূর্ণ হয়নি মা। আমি আমনকে শুধু কিছুদিনের জন্য এই বাড়িতে রাখতে চাই না, আমি আমনকে এই বাড়িতে রাখতে চাইছি সারা জীবনের মতো। তার মানে? এই কথাটার মানে তুমি বোঝো? তুমি জানো তুমি কি বললে? এখন তো দেখছি তুমি কথাবার্তাও মানে বুঝে বলতে পারো না। আমার তো মনে হয় দাদা ভাই বুঝেই বলেছে। আমি জিজ্ঞেস করছি এ কথার মানে কি অঙ্কুর? আমি তো বলে দিলাম মা যে আমি বরাবর চাই যে আমন সারা জীবনের মতো এই বাড়িতে থাকুক। হ্যাঁ, এবারে তুমি বলবে যে লোকেরা কি ভাববে, কি বলবে, লোকে কি আলোচনা করবে, তাহলে যেটা করলে লোকেরা কোনো কিছু আপত্তি করবে না, কোনো কথা বলবে না, সেরকম ভাবে ভাবো না মা। তোমার মাথাটা কি পুরোই খারাপ হয়ে গেছে? আমরা সত্যি সত্যি কেউ বুঝতে পারছি না তুমি ঠিক কি বলতে চাইছো। আচ্ছা মা, দাদাভাই কি এত জটিল কিছু বলেছে? হ্যাঁ, একটা ইয়াং ছেলে যখন বাইরের একটা ইয়াং মেয়েকে নিজের বাড়িতে সারা জীবনের মতন রাখতে চায়, তার মানেটা বোঝা কি খুব শক্ত? মানে কোন পরিচয়ে সে সারা জীবনের মতন বাড়িতে রাখতে চাইছে সেটা তোমরা বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? তুমি কেন ভয় পাচ্ছ অমনদি? তোমার দোষটা কোথায়? আর যে তোমার দায়িত্ব নিতে চাইছে সে যখন কথাগুলো বলছে তখন তুমি কেন ভয় পাচ্ছ? তুমি যদি ভয় পাও তাহলে ওই মানুষটা সাহস পাবে কি করে বলো তো? অঙ্কুর, এইবার বুঝতে পাচ্ছি মেয়েটা কতটা ভয়ঙ্কর। এইবার এও বুঝতে পাচ্ছি মেধার সতর্ক বাণী আমাদের অনেক আগেই শোনা উচিত ছিল। কোনো লাভ হতো না বেজমা, আমনকে আমি যখন প্রথম দেখি সেদিনই মনে মনে ভেবে নিয়েছিলাম যে এতদিন যে মানুষটার অপেক্ষায় আমি ছিলাম সেই মানুষটা আমার জীবনে এসে গেছে। তা আগে থেকে যে যতই সাবধান করুক না কেন কোনো লাভ হতো না, এই ঘটনাটা ঘটতই। তাই তোমরা বরং বাবা কাকাদের জানিয়ে দাও। এটাই চেয়েছিলে না তুমি? আমাদের সংসারটা একেবারে তছনছ হয়ে যাক, এটাই চেয়েছিলে তো? না বড় মা, তুই আমাকে ভুল বুঝিসলা। তুমি আবার ব্যাখ্যা দিতে যাচ্ছ কেন? থামো, তুমি আমাকে ভুল বুঝিস না, ঠিক বোঝার আর কি বাকি আছে? এত লোভী তুমি, এত লোভী! সবে শহরে এসেছো, নিজের মাপটা ভুলে গেছো? কি যোগ্যতা তোমার বরাবরের জন্য এই বাড়িতে থাকার? তোমার পরিচয় দিতে আমাদের লজ্জা করে। মেজমা, খবরদার অঙ্কুর, আর একটাও কথা বলবে না তুমি। তোমার মাথা খারাপ হয়ে গেছে বলে তুমি কোন কথার কি মানে বুঝতে পারছো না। উন্মাদ হয়ে গেছো তুমি, ওকে দেখে উন্মাদ হয়ে গেছো, সেই জন্য মেধার মতো একটা মেয়েকে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছো। এর দাম তোমাকে দিতে হবে অঙ্কুর, দিতে হবে এর দাম। আমার জন্য আমি যে কোনো দাম দিতে তৈরি। না না, আমি তোমার কথার মানেই বুঝতে পারছি না।
মিমি, এমন আমি কি কথা বলেছি যাতে তোমার জীবন আপসেট হয়ে যাচ্ছে আমি এটা বুঝতে পারছি না। আমি তো একবারও বলিনি গুলুদির সঙ্গে তোমার কোনো কথায় আমি আপসেট হয়েছি। বলেছি কি? আমি শুধু বলেছি আমার জীবনের কোনো দাম নেই। আমি এটা ফিল করছি, আমি ভেতর থেকে ফিল করছি, তাই বলছি আমার জীবনের কোনো দাম নেই। তোমার সেই দিন থেকেই ঠিক কেন মনে হলো? তার আগে তো তুমি কোনোদিন ভাবনি। এর আগে ভাবিনি তা নয়, আমার সেই ভাবনায় জোর ছিল না। বিশ্বাস অবিশ্বাসের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। আজ আমার ভাবনায় বিশ্বাস এসেছে, জোর ফিরে এসেছে। তাই আজ আমি বলছি আমার জীবনের কোনো দাম নেই, কোনো দাম নেই। কোথা থেকে এটা খুঁজে পেলে তুমি মিমি? কোথায় থেকে এই ফিলিংটা এলো তোমার মধ্যে, ঠিক কোথায় থেকে? এটা এতদিন ছিল না, এবার কেন হলো? হঠাৎ করে কেন এটা ভাবছো? বনি, সারা জীবন আমি ডিসেন্সি মেনটেন করেছি, আমি ডিসেন্ট থাকতে চাই। তুমি এমন কোনো কথা বলো না যে আমি ইনডিসেন্ট হতে বাধ্য হই। এটা তো ঠিক যে তুমি আর গুলুদি তোমাদের মধ্যে একটা ভালোবাসা ছিল। সেদিন আমি তোমার প্রতি এমন পাগল হয়ে গিয়েছিলাম, এত অন্ধ মুহু আমাকে জড়িয়ে রেখেছিল যে সেদিন আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে গুলুদি যখন আসে আমার কাছে, আমি সবটা জানার পরেও আমি না জানার ভান করেছিলাম। আমি মানছি আমার দিক থেকে সেটা অন্যায় হয়েছিল। আমি ওদের বোঝাতে চেয়েছিলাম যে তোমাদের মধ্যে শুধু একটা বন্ধুত্ব আছে, কিন্তু আমি তো জানতাম তোমাদের মধ্যে শুধু বন্ধুত্ব নেই। কিন্তু যেটা জানতাম না সেটা হলো সেই প্রেমটা তুমি আজও ক্যারি করছো বনি। না, এতে কোনো দোষ নেই, এটা তোমার কোনো দোষ নেই বনি। কিন্তু মানুষ হিসেবে, তোমার বউ হিসেবে আমার মনে হচ্ছে আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি। আমি একটা জিরো, জাস্ট আ বিগ জিরো। ভুল করছো তুমি মিমি, ভুল করছো। হ্যাঁ, এটা ঠিক যে আমি গুলুকে ভালোবাসতাম। বাসতাম না বলো, ভালোবাসি। দেখো মিমি, আমার কাছে ভালোবাসা কিন্তু দূরে দূরে থাকা, মনে ভাবনা চিন্তা করা, সেটা না। কিন্তু আমার কাছে ভালোবাসা হলো সঙ্গ, একসঙ্গে সহবাস করা। সেটা কোনোদিনই আমার আর গুলুর হয়নি, হয়েছে তোমার সঙ্গে আমার। গুলুর প্রতি আমার একটা দুর্বলতা ছিল, একটা উইকনেস ছিল, এটা আমি স্বীকার করছি। সে আমার বন্ধু, আগেও ছিল, আজীবন থাকবে। কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো অভাব নেই বনি। আমি ভিখিরি নই, আমাকে এভাবে ভালোবাসার কথা শুনিও না প্লিজ। সারা জীবন চেয়েছি তোমার সাথে সুখে সংসার করব, আর তাতে আমি কোনো ত্রুটি রাখিনি। আমি কোনোদিন তোমাকে অসুখী দেখতে চাইনি মিমি। না না না, তুমি চেয়েছিলে গুলুদিকে দেখাতে যে তুমি কতটা সুখী, তাই তুমি চেষ্টা করেছিলে। আমি তো তোমাকে বড় কিছু দিতে পারবো না মনি, আমি তো শুধুমাত্র তোমার বৃত্তে পাক খাই, তাই না? তোমাকে অনেক বড় কিছু দিতে পারবে গুলুদি। আর গুলুদি তোমার এই স্বপ্নগুলো ভেঙে চুরে নষ্ট করে দিয়েছে, তাই তো? শুধু আমার সঙ্গে তুমি অন্তরঙ্গ হয়েছিলে বলে, একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্কে এসেছিলে বলে গুলুদি রিয়্যাক্ট করেছিল।
একটা কথা বলো তো বনি, গুলুদের সঙ্গে তোমার সম্পর্কটা কতদূর ছিল? যাতে একটা মেয়ে আপসেট হয়ে এতটা দূরে সরে যেতে পারে, তার সব কিছু ছেড়ে চলে যেতে পারে, কতটা ছিল? এসব কথা থাক প্লিজ। আমি তো তোমাকে প্রশ্ন করিনি বনি, তুমি জানতে এসেছিলে। আমি তো তোমাকে কখনো প্রশ্ন করিনি যে তোমার সঙ্গে গুলুদের সম্পর্কটা কতটা গভীর ছিল, করেছে কি? আজ প্রশ্ন করছি প্রথমবার। ইচ্ছে হলে উত্তর দিও, ইচ্ছে না হলে উত্তর দিও না। একটা কথা ভেবে দেখো তো বনি, আমি লাইফে কি পেয়েছি, কি পেয়েছি? তোমার সঙ্গে বিয়ে হওয়ার পর এই সংসারে যখন আসি, তখন তোমার মোহে আমি অন্ধ ছিলাম। কিন্তু যত দিন গেছে, একটু একটু করে আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি যে তোমার মন সবটা আমার থেকে নেই, অন্য কোথাও আছে, অন্য কোথাও থাকে। আমি সেটা মেনে নিয়েছিলাম। আমি জানতাম গুলুদির সঙ্গে তোমার একটা বন্ধুত্ব আছে, তাই আমি সেটা মেনে নিয়েছিলাম। আমি জানি গুলুদি তোমার জীবনে স্পেশাল কেউ, কিন্তু আমি জানতাম না বনি যে গুলুদি তোমার জীবনের সবটা, তোমার প্রেরণা, তোমার শক্তি, তোমার তোমার সবটুকু গুলুদি। আমি জানতাম না। ভুল করছো বলে, ভুল করছো তুমি। তুমি নিজেও জানো যে তুমি আমার জীবনে কত বড় শক্তি। আমাকে আর কিচ্ছু জানাতে এসো না বনি, আমি আর কিচ্ছু জানতে চাই না তোমার কাছ থেকে। এইভাবে যদি তুমি কথাটাই থামিয়ে দাও, তাহলে কথাটা হবে কি করে? হ্যাঁ, আমি কি দিই নি তোমাকে এটা বলো না। কোন জিনিস এই বাড়িতে আমি অভাব রেখেছি? রেখেছি কি? রাখিনি। হ্যাঁ, আমাদের নিজের কোনো সন্তান হয়নি, তাতে তো আমার কোনো দোষ নেই। আমি তো তার জন্য তোমাকে কোনো অভিযোগও করিনি বনি, করেছে কি? আমি তো কখনো বলিনি যে তোমার জন্য আমার সন্তান হয়নি। আমারও তো ফল থাকতে পারে। আমরা তো কখনো কোনো পরীক্ষাই করিনি, অনেক চেষ্টা করার পর যখন সন্তান হয়নি, তখন তো আমরা অ্যাডপ্ট করেছি। মেধার মতন একটা সুন্দর মেয়ে তৈরি করতে পেরেছি আমরা, এটা কি কম? জন্মটাই কি সব? হ্যাঁ, আমি মানছি মেধা আমাদের অ্যাডপ্টেড চাইল্ড, জন্মটাই কি সব? হ্যাঁ, আমি মানছি মেধা আমাদের অ্যাডপ্টেড চাইল্ড, কিন্তু আমরা তো ওকে নিজের মনের মতো করে একটা মানুষ তৈরি করেছি, একটা ভালো মানুষ তৈরি করেছি। আচ্ছা, তোমার নিজের সন্তান হলে কি তুমি এর চেয়ে বেশি ভালোবাসতে পারতে কাউকে? আমি তো অন্তত পারতাম না। কি বলছে ভাবি আর মা এসব কি বলছে? আমি অ্যাডপ্টেড মানে? ওরা কি মজা করছে নাকি নিজেদের মধ্যে? তবু তবু বনি, মেধাকে আমি নিজের মেয়ের মতো মানুষ করেছি। আমি বিশ্বাস করি ও আমার নিজের মেয়ে, নিজের সন্তান। কিন্তু আমি তো কোনো সন্তান গর্ভে ধারণ করতে পারিনি। আমার তো নিজের সন্তান নয় ও। এই সত্যিটা তো মিথ্যা হয়ে যাবে না। আমার আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমি আমি সম্পূর্ণ ব্যর্থ, আমি একটা নিষ্ফলা। আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি, কিচ্ছু না দিতে পেরেছি ভালোবাসা, না দিতে পেরেছি সন্তান। সব সব দোষ আমার। আমার মনে হয় আমি এর জন্য দায়ী। আমার জন্যই তোমার জীবনটা অসম্পূর্ণ থেকে গেল। আমি তোমার জীবনে ঢুকে পড়েছিলাম দেখে
লোকগুলোদের সঙ্গে তোমার সম্পর্কটা হয়নি। আমার সঙ্গে বিয়ে হয়েছিল বলেই আমি তোমাকে সন্তান দিতে পারিনি। এই সব কিছু আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে বনি, আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমার খালি মনে হয় এই সব কিছুর জন্য আমি দায়ী, শুধু আমি দায়ী। আমার একটা সময় মনে হয় এই জীবনটা যদি আমি শেষ করে দিতে পারতাম। এই কথা তুমি কোনোদিন বলবে না, তোমাকে কথা দিতে হবে এই কথা তুমি কোনোদিন বলবে না। আর যদি কোনোদিন রিপিট করো আমি আমি নিজে হয়তো মুখে না বললেও মনের মধ্যে কথাগুলো সারা জীবন থেকে যাবে বনি, কোনোদিনও মন থেকে মুছবে না, কোনোদিনও না। সব আমার জন্য, সব দোষী আমার। মিমি আমার জন্য আজ এখন কি তুমি এই অবস্থার কথাগুলো বলবে বনি? কি বলছো তুমি বনি? আমি তোমাকে হাত জোর করছি, প্লিজ। কি হয়েছে? টাকা, টাকা কিসের লিখে চাইবো বাবু? আমি বুঝেছি তোমার টাকা পয়সা দরকার, বেশ ভালো কিছু টাকা পেলে তুমি চলে যাবে, ঠিক আছে? আমি তোমাকে দেব টাকা। চলো 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 পাল্টাই।